বন্ধুরা হলিউড করে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। ময়না দাস বলে একজন আমাকে কমেন্টে জানিয়েছে যে আমার ভিডিওগুলো ও দেখে ইউজ করেছে, ও অনেক উপকৃত হয়েছে ডাক সেন্টার নিয়ে যেন আমি কোনো ভিডিও দিই। তাই আজকের ভিডিও আমি ময়নার জন্য এনেছি। ময়না দেখো, ভিডিওটা দেখে দেখো তোমার কতটা কাজে লাগলো কি লাগলো না আমাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তো কথা না বাড়িয়ে দেখে নাও ভিডিওটা। দেখো আমি এখানে কিউকাম্বার জুস নিয়ে নিয়েছি, দেখো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আর ভিটামিন ই ক্যাপসুলস নিয়ে নিয়েছি আর একটা ছোটো কন্টেনার নিয়ে নিয়েছি। আমি এখানে দু চামচ কিউকাম্বার জুস নিচ্ছি। অ্যালোভেরা জেল নিচ্ছি, এটা একটু লিকুইড বেস থাকবে। হ্যাঁ, লিকুইড যে কোনো জিনিস তুমি স্কিনে লাগালে খুব তাড়াতাড়ি স্কিনের ভেতরে চলে যায়, তাই জন্য একটু লিকুইড থাকবে। আমি এখানে দেখো নিয়ে নিলাম অ্যালোভেরা জেল, এবার ভিটামিন ই ক্যাপসুলস নিচ্ছি, দুটো আমি নেব ভিটামিন ই ক্যাপসুলস। এখানে একটা কথা বলে রাখি, যাদের ডার্ক সার্কেলের সমস্যা আছে তাদের কিন্তু সারাদিন 8 ঘন্টা ঘুমাতে হবে, কারণ এটা লাগিয়ে তুমি ডার্ক সার্কেল ধরো তোমার চলে গেলো কিন্তু তুমি ঘুমোচ্ছ না, সারাদিনে 8 ঘন্টা না ঘুমালে তোমার কিন্তু ডার্ক সার্কেল আবার হবে। দেখো আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখো তোমরা দেখতেই পাবে, দেখো হয়ে গেছে আর মিক্স করা। আমি তোমাদের লাগিয়ে দেখিয়ে দেবো, দেখো কীরকমভাবে লাগাবে, একটু লিকুইড বেস্ট, কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে, 1 সপ্তাহ রেখে তুমি ইউজ করতে পারবে। দেখো এরকমভাবে লাগিয়ে নেবে, তুমি 3 দিনে তুমি অনেক পরিবর্তন পাবে, হয়ে গেলে এবার ঘুমিয়ে পড়বে। আজকের টিপস, যদি বাড়িতে পিঁপড়ে হয় সেই স্থানে কয়েক পিস স্লাইস শসা কেটে ফেলে দিলে তাহলে পিঁপড়ে থাকবে না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করতে ভুলো না, যাতে আমার ভিডিও সব নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে পৌঁছে যায়। আর ময়না তুমি জানাবে যে ভিডিওটা দেখে তোমার কেমন লাগলো। টাটা বন্ধুরা, দেখাচ্ছো নেক্সট ভিডিওতে।